ফটকিরিকে এই একটা নতুন পদ্ধতিতে যদি আপনারা আপনাদের ত্বকে লাগান, সেক্ষেত্রে আপনাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো দাগছোপ দূর হবে, ওপেন পোর্স গায়েব হয়ে যাবে তার সাথে কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও কিন্তু অন্যান্য ভিডিওর মতো ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই আজকের ভিডিওটাও আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। মূলত যেটা হয়, আমরা প্রায় প্রত্যেকেই অ্যাকনে স্কার্স বা পিম্পল স্কার্স অথবা ডার্ক স্পটস অথবা পিগমেন্টেশন অথবা ওপেন পোর্স, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমার আপনার প্রায় প্রত্যেকের স্কিনেই হয়ে থাকে। কারো ক্ষেত্রে একটু কম হয়, কারো ক্ষেত্রে একটু বেশি হয়। আর এই ধরনের সমস্যা যদি আপনার স্কিনে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ, আজকের এই ভিডিওতে আমি যেই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, সেই রেমেডিটা কিন্তু 100% ইফেক্টিভ। আপনারা ব্যবহার করে দেখুন, ভীষণ ভালো, এটুকু বলতে পারি। আরেকটা ব্যাপার, যাদের ত্বকের মধ্যে পিগমেন্টেশন রয়েছে, হাইপার পিগমেন্টেশন রয়েছে, অথবা ত্বকে ব্রণর জন্য গর্ত হয়ে গেছে, সেই গর্তগুলোকেও কিন্তু ভরাট করবে আজকের এই রেমেডি। হ্যাঁ, আজকের এই রেমেডির মেন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফটকিরি। আর এই ফটকিরি দিয়েই, শুধুমাত্র এই ফটকিরি দিয়েই আপনি কিন্তু আপনার অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। তার কারণ, আপনাকে গাদা গাদা ক্রিম কিনে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে আপনাকে ত্বকে ব্যবহার করতে হবে না এই সমস্ত প্রবলেমগুলোর সলিউশন করার জন্য। শুধুমাত্র ফটকিরি পারবে আপনার ত্বক থেকে এই ধরনের সমস্যাগুলোকে একেবারে মুছে ফেলতে। তাই ফটকিরিকে যদি আপনি সঠিক উপায়, অর্থাৎ আমি যেভাবে বলে দেব সেইভাবে যদি ব্যবহার করেন, আপনার ত্বক থেকে কিন্তু এই ধরনের সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে বন্ধু। আজকে আমি আপনাদের সাথে যেই হোম রেমেডিটা শেয়ার করব, এই হোম রেমেডিটা কিন্তু যে কোনো এজের মানুষ ব্যবহার করতে পারবেন, কোনো পার্টিকুলার যে এজের মানুষ করতে পারবেন এরকম না, প্রত্যেকে ব্যবহার করতে পারবেন। অল স্কিন টাইপস, অর্থাৎ প্রত্যেকের স্কিনে কিন্তু এটা স্যুট করবে। যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রেও স্যুট করবে, যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রেও স্যুট করবে, যাদের কম্বিনেশন স্কিন তারাও কিন্তু আজকের এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন। আর আজকের এই রেমেডিটা বানানোর জন্য সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, কোনো রকম টাকা খরচ হবে না। কোনো রকম টাকা খরচ হবে না আজকের এই রেমেডিটা বানানোর জন্য। শুধু যেটা আপনাকে করতে হবে, কষ্ট করে একটু বানিয়ে নিতে হবে আর ইউজ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, ওই একদিন দুদিন লাগিয়ে নিলাম তারপরে রেজাল্টের আশা করলাম, এরকম করলে চলবে না। আপনাদেরকে এটাকে টানা ব্যবহার করতে হবে। যে কোনো ঘরোয়া উপায় বা ঘরোয়া রেমেডি আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনারা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া একটা খুব ভালো রেজাল্ট পাবেন। তার জন্য কোনো গাদা গাদা টাকা খরচ করার প্রয়োজন নেই বন্ধুরা। আর আজকের এই রেমেডিটা ছেলেরাও ব্যবহার করতে পারবেন, মেয়েরাও ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এই রেমেডিটাকে কিন্তু বানিয়ে রাখা যাবে না, যখনই বানিয়ে নেবেন তখনই ব্যবহার করবেন। তবে চলুন আর বেশি দেরি না করে রেমেডিটা দেখে নিই। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে আমার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, জানেন কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। তো চলুন আর দেরি না করে রেমেডিটা চটপট করে দেখে নিই। তো বন্ধুরা, এখানে প্রথমেই যে উপাদানটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ মেন ইনগ্রেডিয়েন্ট আজকের এই রেমেডির, সেটা হচ্ছে ফটকিরি, বা অনেকেই ফিটকিরিও বলে থাকেন। তো এই উপাদানটা এখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটা যেটা করবে, আপনাদের ত্বকে গ্লো নিয়ে আসবে, ত্বকের যে কোনো দাগছোপ কম করবে, তার সাথে সাথে ত্বকটাকে কিন্তু অনেক বেশি টাইটনিং করবে। যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। তো এখানে ফিটকিরি যেটা আপনাদেরকে নিতে হবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ইঞ্চ, অর্থাৎ আপনাদেরকে ফিটকিরিটা গুঁড়ো করে নিতে হবে। তারপরে সেই গুঁড়ো অংশ থেকে আপনাদেরকে জাস্ট 2 ইঞ্চ এখানে ব্যবহার করতে হবে। পরবর্তী যে উপাদানটি বন্ধুরা এখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল মূলত আপনারা জানেন কিন্তু ত্বকের জেল্লা বাড়ানোর জন্য ব্যবহার হয়, তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার ত্বকের যে কোনো দাগছোপকে কিন্তু মিলিয়ে দিতে পারে গোলাপ জল, যদি আপনারা টানা ব্যবহার করেন। তো এখানে গোলাপ জল ব্যবহার করতে হবে মোটামুটি 1 চামচের মতো। এছাড়াও কিন্তু গোলাপ জল যেটা করে, আমাদের স্কিনটাকে টোনিং করে, অর্থাৎ স্কিনটাকে টান টান করতে সাহায্য করে। তাছাড়াও আমাদের পোর্সগুলোকে কিন্তু সংকুচিত করে দেয়, যার ফলে ওপেন পোর্সের যে সমস্যাটা যাদের রয়েছে তাদের কিন্তু একেবারে চলে যাবে।
পরবর্তী যে উপাদানটা বন্ধুরা এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন এখানে আপনাদেরকে নিতে হবে হাফ চামচ। এটাও যেটা করবে আপনাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, তার সাথে সাথে ময়শ্চারটা স্কিনে লক করবে, যাতে করে ত্বকের মধ্যে রিঙ্কলস, ফাইন লাইন্স এগুলো তাড়াতাড়ি চলে না আসে। তো এখানে গ্লিসারিন মোটামুটি আপনাদেরকে নিয়ে নিতে হবে হাফ চামচের মতো। আর যারা হয়তো ভাবছেন যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে গ্লিসারিন স্যুট করবে কি না, তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, গ্লিসারিন কিন্তু আপনার ত্বককে অয়েলি করবে না, কিন্তু আপনার ত্বককে অনেক বেশি গ্লোয়িং, টাইটনিং করার জন্য কিন্তু গ্লিসারিন খুবই ভালো, স্কিনটাকে অনেক বেশি ইভেন টোন করবে। যাদের স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে সেটাও কিন্তু একেবারে চলে যাবে যদি আপনারা এগুলো ঠিকভাবে ব্যবহার করেন। পরবর্তী যে উপাদানটা বন্ধুরা এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। যদি আপনাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন। অয়েল কিন্তু নিতে হবে হাফ চামচ যদি অয়েল ব্যবহার করেন, অথবা আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু মার্কেটে যে কোনো মেডিসিন শপে খুব ইজিলি পেয়ে যাবেন, যদি না পান যে কোনো কসমেটিক দোকানেও কিন্তু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আর অন্য কোনো উপাদান ব্যবহার করতে হবে না বন্ধুরা। এবার যেটা করতে হবে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফটকিরি গুঁড়ো করার সময় একটু দানা দানা রয়ে যায়, তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিলেই কিন্তু আজকের এই রেমেডিটা একদম রেডি ত্বকে অ্যাপ্লাই করার জন্য। তো চলুন এবারে আমি ত্বকে লাগিয়ে দেখে দিই। প্রথমেই যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের ত্বকটাকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আপনারা যে কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন বা বেসন ব্যবহার করতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা ত্বকে কাঁচা দুধ ব্যবহার করেন। কাঁচা দুধ আমাদের ত্বককে কিন্তু একদম ভেতর থেকে ক্লিন করে, তার সাথে সাথে ত্বকটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে, হেলদি বানায়। তাই কাঁচা দুধ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো ওটা দিয়ে প্রথমে আপনাদেরকে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে এই রেমেডিটাকে আপনাকে নিয়ে একটা তুলোই করে নিয়ে ঠিক যেইভাবে দেখাচ্ছি আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে ত্বকে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে, খুব বেশি জোরে ঘষাঘষি করবেন না, জাস্ট লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর একবার লাগিয়ে নিলেন, তারপরে 5 মিনিট ওয়েট করুন। যখন একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে তারপরে আবার একবার অ্যাপ্লাই করুন একইভাবে, এবং একইভাবে 2 থেকে 3 বার পর্যন্ত আপনারা এটাকে ব্যবহার করুন। তারপরে ধুয়ে ফেলার দরকার নেই, তারপরে ওই অবস্থাতেই ছেড়ে দিন মোটামুটি 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা প্লেন জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে পারেন। এইভাবে যদি আপনারা টানা করেন, জাস্ট 1 মাস করেন, তবে হ্যাঁ সপ্তাহে 3 দিন করে অবশ্যই এটাকে করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনাদের ত্বকের মধ্যে যে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন বা ব্রণের দাগ, র্যাশ, যে কোনো কিছু থাকুক না কেন, ডার্ক স্পটস, সমস্ত কিছু চলে যাবে, ওপেন পোর্সগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে, স্কিন অনেক বেশি টাইট দেখাবে এবং ইয়াং দেখাবে বন্ধুরা। তো এই রেমেডি করার পাশাপাশি অবশ্যই আমি বলবো আপনারা একটু হেলদি ডায়েট নেবেন, অর্থাৎ আপনাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই বিটরুট, টমেটো, টক দই এই ধরনের খাবার দাবার রাখবেন, যাতে করে কি হয় স্কিনটা অনেক বেশি হেলদি হবে। শুধু স্কিন না, তার সাথে সাথে হেয়ারও কিন্তু হেলদি হবে। তার সাথে আরেকটা যেটা করতে পারেন, সারাদিনে 20 থেকে 30 মিনিট একটু এক্সারসাইজ করে নিতে পারেন, আর 3 থেকে 4 লিটার পর্যন্ত জল খেতে পারেন, হেলদি এবং গ্লোয়িং হবে। বন্ধুরা এই রেমেডিতে আমি যতগুলো উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই কিন্তু খুবই ভালো, খুবই এফেক্টিভ, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন। আরেকটা কথা, এই উপাদানগুলো থেকে কিন্তু আপনাদের ত্বকে কোনো রকম সাইড এফেক্ট হবে না। তবুও আপনারা সবাইকেই আমি বলবো আপনাদেরকে অবশ্যই যে কোনো রেমেডি ব্যবহার করার আগে একবার প্যাচ টেস্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।